আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 9 তারিখ বিকেল থেকে, মানে সন্ধ্যার পর থেকে আমার ব্লগটি শুরু করছি। নোমায়েরা গতকালকে 8 তারিখেও এসেছিলো, রাতে চলে গিয়েছে, আবার আজকে বিকেলে ওরা এসেছে। তো নোমায়েরকে নিয়ে আমরা সবাই খেলছি, অনেক মজা করছি, অনেকদিন পর ওকে দেখছি। এরপরে ওকে খেলার পরে আসলে 9:30-10:45 দিকে এখন আমার ফেজের জন্য একটু লাইভ করছে আমার বোনের মেয়ে আর কি, ফারিয়া। তো ভাবলাম যে একটু শ্যুট করে নিই, হয়তো আপনাদেরও একটুখানি ভালো লাগতে পারে, কোনো ড্রেস বা খিমার আপনাদের পছন্দ হতে পারে। তো এটা হচ্ছে একটি গর্জিয়াস পার্টি খিমার, এখন তো বিয়ে শাদির সিজন চলছে কোরবানির পরপর। তো গত কয়েক মাস আসলে করোনার কারণে অনেক পার্টি বা বিয়ে শাদি ছিল, অফই ছিল, এখন একটু একটু বিয়ে শাদির সিজন চলছে। তো এগুলো হচ্ছে পার্টি খিমার, অনেক গর্জিয়াস আর কি। তো এগুলোর রেগুলার প্রাইস ছিল এতদিন 3,000 টাকা করে, এখন 2,700 টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি। আর এগুলি হচ্ছে শামো সিল্ক কাপড়, 4টা কালার আছে, গোল্ডেন, ব্লু আর হচ্ছে ফেস্ট কালার, এই তো আরেকটা হচ্ছে ফেজ কালার দেখতে পেরেছেন। তো এই 4টা কালার এনেছি। আর এটা হচ্ছে গর্জিয়াসের থেকে একটু নর্মাল, এটাও গর্জিয়াস পার্টি খিমার যেটা আমি আগেও দেখিয়েছি, এখন আরও 2-3টে কালার অ্যাড করেছি, অ্যাশ কালার আর হচ্ছে মেরুন কালার, ব্লু কালার, ডার্ক ব্লু কালারও ছিল এখানে, হয়তো ভিডিওতে আসেনি। তো ডার্ক ব্লু কালারও আছে আর মেরুন কালারটা এটা। তো এটাতে হচ্ছে মাথায় এবং হাতায় সামনে কাজ আছে, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস যেটা, আর ওর পরা যেটা আছে এটা হচ্ছে তুর্কি, এগুলি সুপারম্যানের ডিজাইন, অনেক গর্জিয়াস সুন্দর। ভিতরেটা হচ্ছে শামো সিল্ক কাপড় আর ওপরে ডায়মন্ড জর্জেট। তো এই কয়েকটা যদিও আমি এখানে দেখিয়েছি, অনেকগুলো ড্রেস নিয়েই আমার পেজে লাইভ হয়েছিল তখন 9:30-10:00 দিকে আর কি। তো এরপরে আসলে আমি এই একটুখানি বিরিয়ানি বসিয়েছি দুপুরে, আসলে গতকালকে যা যা রান্না করেছিলাম সবই থেকে গিয়েছিল, সেগুলো খেয়েছি। তো তামান্নারা আসার পরে, মানে আমার ছোটো ভাইয়েরা বিকেলে এসেছে, তো সন্ধ্যার পরে একটু ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি আর একটু ডিম রোস্ট করছি, ডিমের কোরমা যেটা। তো এখানে আমি টমেটো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর তেলের ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেস্টটা, মানে পেঁয়াজ এবং টমেটো পেস্টটা দিয়েছি। এখন একটু রসুনও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি একটুখানি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি 1.5 টেবিল চামচের মতো দিয়ে, পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে করব, সে কারণে প্রায় 2 কাপ-2.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আমি অনেকক্ষণ কিন্তু পেঁয়াজ এবং টমেটোটা রোস্ট করে নিয়েছি আর কি, ভালো করে ভেজে নিয়েছি, বুনা করার পরেই তারপর দুধটা দিয়েছি। এটা ফুটে ওঠার পরে আমি দিব ডিমগুলো। তো ডিমগুলো আমি ছিলে নিয়েছি, এখন জাস্ট একটু ছিঁড়ে নিব, 4-5টা ছিঁড়া দিলেই এগুলোর ভিতরে ঢুকবে এই জন্য। তো আমি ছিঁড়ে নিয়েছি, এগুলো সবগুলোই এরকম করে ছিঁড়ে নেওয়া হয়েছে, যদিও দেখা যাচ্ছে না। তো এদিক দিয়ে আমার মশলাগুলিও ফুটে উঠেছে। এই রান্নাটা আসলে বেশি একটা সময় লাগে না, অনেক যে টাইম লাগছে তা না, 5-6 মিনিটেই হয়ে গিয়েছে। তো ফুটে ওঠার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু মাখামাখা হলেই, 2-3 মিনিট লাগবে না হয়, মাখামাখা হলেই আমি চুলাটা বন্ধ করে দিব। আর দিয়ে দিয়েছি আসলে এখানে কয়েক পিস কাঁচামরিচ, কাঁচামরিচটা দিলে ফ্লেভার বাড়ে আর দেখতেও ভালো লাগে। এতক্ষণ আমি লবণ দিইনি ভুলে, তো এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর আমি বিরিয়ানি রান্না করছি রাইস কুকারে, ছাগলের মাংসটা আমি ঝাল করে তারপরে একটু হলুদ দিয়ে আর কি ঝাল ঝাল করে বিরিয়ানির মাংসের মতো করে রান্না করে দুপুরে রেখেছিলাম।
এখন জাস্ট আমি রাইস কুকারে চালটা বসিয়ে ওটার উপরে মাংসগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। এগুলো আরেকটু হোক, এদিক দিয়ে আমি ঢাকনা দিয়ে রাইসগুলো দেখে নেব। আমি বিরিয়ানিতে চিনি দিইনি, সে কারণে একটু চিনি লাগবে, চিনি দিব। তো এই যে আমি সব কিছু মিক্স করে নিয়ে এখন আমি জাস্ট চিনি দিয়ে দিচ্ছি। জাস্ট এখন সব কিছু মিশিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা সহ যা যা দেওয়া দরকার সবই দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে এগুলোকে একটু ঝরঝরা করে নেব। আমি একটু লবণ টেস্ট করে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে এই বিরিয়ানি রান্নাটা। আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে সত্যি অনেক মজা হয়। তাই তো আমার এদিক দিয়ে ডিমগুলো মোটামুটি জোলটা শুকিয়ে এসেছে, আমি এখন নেড়ে ছেড়ে একটুখানি চিনি দিব, চিনি দিয়ে নামিয়ে নিব। একটু খেয়াল করলে দেখতে পারবেন সুন্দরভাবে মাখা মাখা হয়ে গিয়েছে আমার ডিমগুলি। জাস্ট একটু মানে স্বাদটা হওয়ার জন্য, সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য একটুখানি চিনি দিয়েছি, আধা চামচের থেকেও একটু কম দিয়ে নেড়ে চেড়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো আসলে ঝামেলার ভিতরে আর শ্যুট করা হয়নি, রাতের বেলা ওরা খেয়ে আবার চলে গিয়েছে 10:30টার দিকে। আমরাও খুব মজা করে খেয়েছি, গল্প গুজব করেছি, ছোটো ভাইও এসেছে। এখন হচ্ছে সকালবেলা, একটু ছাদে এসেছি আর খুব সুন্দর সকালটা। আসলে আর আমাদের ছাদটা না অনেক সুন্দর, আসলে মানে খুব শীতলতা লাগে, দেখতেও ভালো লাগে। বাসায় এসে ঘরটা গুছিয়ে নিব। তো অনেক লং ভিডিও হয়ে যায় আসলে সব কিছু দেখাতে গেলে, তো সে কারণে আর দেখাচ্ছি না। বারান্দায় এসেছি, গাছে পানি দিব। তো এসে দেখি অনেক ভালো লাগতেছে, আমার একটা অপরাজিতা গাছের বিচি ছিল, অনেকগুলোই ছিল 6-7টার মতোই, আমি অনেকগুলোই এখানে মাটিতে গেঁথে দিয়েছিলাম। তো একটা মাত্র গাছ উঠেছে দেখে আমার অনেক ভালো লাগতেছে, তো এটাকে দেখছি আর মায়া লাগতেছে, অত ছোট একটা বাচ্চা গাছ, মানে অপরাজিতা গাছের বাচ্চা আর কি। তো এটাকে একটু কর্নারে লাগাবো এই টপটা, তাহলে এটা সুন্দরভাবে উঠবে। তো কিছুক্ষণ বারান্দায় থেকে পানি দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন একটু চা খাবো। তো চাটা একটু মজা করে খাবো, এই কারণে বাবা আম্মা সহ। চা খেয়ে আসলে রান্না বসিয়ে দিব দুপুরের জন্য, আজকে বাজার এনেছিল আমার হাজব্যান্ড, ও উঠে সকালেই মাছ মাংস মুরগি তারপরে কিছু সবজি ফল ফ্রুট এনেছে, তো সেগুলো গুছাচ্ছি। আর হ্যাঁ, এদিক দিয়ে একটু চাটাও না খেলে আসলে অনেকগুলো কাজ করছি ভালো লাগবে না আর কি। এই তো আমাদের চা রেডি, এখন বসিয়ে দিচ্ছি প্রথমে মুরগির মাংসটা। তো আমি একটু সরিষার তেল বসিয়ে দিয়ে আসলে মুরগির মাংসগুলো একটু ধুয়ে নিলাম আরেকবার, এর ভিতরে যে তেলগুলো এত গরম হয়েছে আসলে টেরই পাইনি, নিচে এত আগুন বুঝতেই পারিনি। অনেক সময় এরকম হয় আসলে, মাঝে মাঝে নিজেই ভয় পেয়ে যায় হঠাৎ করে তেলের উপরে যখন এরকম কিছু দিয়ে দিই। তো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছেন একদম চুলারও 12টা বেজে গিয়েছে। তো এগুলো আসে আসলে প্রথমে না মুছলে ভালো লাগবে না, সে কারণে প্রথমে চুলার চারিদিক মুছে তারপরে মুরগির মাংসগুলো একটু ছেড়ে একটু একটা সাইডে নিয়ে যাব। নিয়ে আমি পেঁয়াজ টমেটো যেগুলো যেগুলো মশলাপাতি দেওয়া দরকার সেগুলো দিব। তো জাস্ট একটু হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি মুরগিগুলি।
আসলে মশলা কষিয়ে তারপরে মুরগির মাংস দেওয়ার মতো এখন সময় নেই, কারণ দুই চুলায় দুইটা বসাতে হবে, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে এই কারণে। তো আমি একটা সাইডে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যা যা দেওয়া দরকার মশলাপাতি মানে আদা রসুন দিয়ে এগুলো কষিয়ে তারপরে মাংসের সাথে মিক্স করব। তো একদিকে আমার মশলাগুলো মানে কষানো হচ্ছে, আরেকদিকে মাংসগুলো ভাজা হচ্ছে। তো দুইটা দুই সাইডে দিয়ে আমি এপাশে এখন মাছটা বসিয়ে দিচ্ছি, এখানে আমি একসাথে মাছটাও বসিয়ে দিচ্ছি, টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তার উপর দিয়ে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আরেকদিক দিয়ে আমি মুরগির কয়েক পিস বিকেলের জন্য ম্যারিনেট করে রাখছি, দেখতে পাচ্ছেন পাশে। তো একটুখানি সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি আধা কাপের মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মুরগির মাংস ম্যারিনেট করতে আমি দিয়েছি আদা রসুন আর একটুখানি মরিচ পাউডার আর লবণ দিয়ে মিক্স করে আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব, বিকেলে এগুলো ভাজবো। তো এই যে অনেকে জিজ্ঞেস করেন আমার এই চুলাটা কোথা থেকে কিনেছি, আরএফএল থেকে কিনেছি, কিন্তু ইদানিং 3-4 বছর হয়েছে, কিন্তু ইদানিং অনেক ডিস্টার্ব করতেছে। তো এই কারণে এটা আসলে একদম ভালো মনে হচ্ছে না, কারণ 6,000-6,500 টাকা দিয়ে একটা চুলা নিয়ে যদি এত অল্প সময় ইউজ করে ডিস্টার্ব দেখা দেয় তখন আর ভালো লাগে না এটা আর কি। তো অনেক কাপুরাই জিজ্ঞেস করেন ভালো কিনা, তো আসলে ইউজ করলে বোঝা যায় ভালো মন্দ। তো এটা আসলে কিসমতের ব্যাপার, কারো কিসমতে ভালো পড়ে কারো কিসমতে খারাপ পড়ে, এটাই হলো বিষয়। তো এদিক দিয়ে আমার মাংসগুলো মোটামুটি কষানো হয়ে এসেছে মানে মশলাপাতিগুলো, তো এখন আমি একসাথে মিক্স করে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অনেকখানি পানিও বেরিয়েছে, তো এইভাবে হয়ে যাবে। আর আসলে পেঁয়াজ টমেটো এগুলোকে আলাদাভাবে কষানোর দরকার হয় না, মাঝে মধ্যে এরকমই রান্না করি। তো এদিক দিয়ে আমার মাংসগুলো হবে, আর মাছটা মোটামুটি আমি যে মাছের সাথে পানি দিয়েছি সেটা শুকিয়ে যাওয়ার পরে আরও 1.5 কাপের মতো পানি দিয়েছি, দেওয়ার পরে ওটা ফুটে ওঠার পরে এখন আমি বাড়ি থেকে আনা নিজের হাতে তোলা শাকগুলি এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সবুজ সতেজ শাকগুলি, এখানে পাট শাক আছে, কলমি শাক আছে, তারপরে ফুই শাক আছে, কয়েক রকমেরই আর কি। তো বাড়ির শাকগুলি অনেক নরম হয়, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এই যে আমি মাছের এক পাশে দিয়েছি, আর এই শাকটা মাছের এক পাশের শাকটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তো ওর জন্যই এভাবে দিই। তো দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ শাক আর মাছ। তো আমার মাছটাও হয়ে গিয়েছে আর মুরগির মাংসটা একটু পরে হবে, আর এদিক দিয়ে আমি পিছনের যে কাজগুলি ছিল সেগুলোও করে নিয়েছি। তো মুরগির মাংসে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। কাঁচামরিচ ধনিয়া পাতা কুটার পর বেঁচে গিয়েছে, এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার রান্নাবান্না শেষ, আজকে আর বেশি কিছু রান্না করিনি, তো এগুলোর দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা, একটু চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি, আর ফ্রাই করার সময় আমি একটু গুঁড়িতে ম্যাগি মশলা মিক্স করে তারপরে মুরগির মাংসগুলো গড়িয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। তো আমি অনেকক্ষণ রেখে রেখে একদম মসমসে করে ভেজে নিয়েছি, আর এই চিকেন ফ্রাইটা একদমই হোটেল স্টাইলে খুবই মজা লাগে খেতে। তো ঘরে বানানো এই চিকেন ফ্রাইটা একদিকে স্বাস্থ্যসম্মত, আরেকদিকে বিকেলের নাস্তায় বাচ্চারা খুব পছন্দ করে, ওদের জন্য খুবই মজাদার একটি নাস্তা। তো পাউরুটি দিয়ে সস দিয়ে ওরা খাচ্ছে, আম্মা বাবাকেও দিয়েছি। এখন আম্মা একটু বসে বসে কাঁচামরিচ এনেছিল সকালে, তো মাগরিবের পরে আম্মাকে দিয়েছি কাঁচামরিচগুলো একটু বটা ছিঁড়ে দিতে, তো আমি ঠিকঠাক করে দিয়েছি, উনি এখন ছিঁড়ে এইভাবে রাখছে। তো একটা বড় কাজ আমার জন্য কমপ্লিট হচ্ছে এটা আর কি, এই কাঁচামরিচ ধনিয়া পাতা গুছানো অনেক সময়ের ব্যাপার, ঝামেলার ব্যাপার, এটা কেউ করে দিলে অনেক বড় কাজ শেষ হয়।
তো এইভাবে রাখলে অনেক দিন যাবে ইনশাল্লাহ, অনেক দিন কাঁচামরিচগুলো রেখে খেতে পারবো। তো এরপরে আমি আসলে রাতের জন্য একটু শীতল ছুটকি করবো আর কি, তো সেই কারণে আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কুটে নিয়েছি, আর তেলে আমি এগুলো ভেজে শীতল ছুটকিটা আমি ধুয়ে নিয়েছি, একটু গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিক আমি রসুন। শুটকিতে একটু রসুনটা বেশি দিলে শুটকি এবং ছোটো মাছে বেশি দিলে একটু ভালোই লাগে, গন্ধটন্ধ থাকলে সেগুলো রসুনে কাবার করে ফেলে চলে যায় আর কি। তো ভালো করে এগুলো ভেজে নিচ্ছি, এদিক দিয়ে আমি একটু ভাত গরম করে নিচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, মরিচটা একটু বেশি দিয়েছি, হলুদ দিয়েছি একটু কম, আর পরিমাণ মতো লবণ। ভালো করে এগুলোকে ভালো কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি তেলের উপরে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে যতক্ষণ এগুলো নরম না হবে ততক্ষণ এভাবে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেলও উঠে গিয়েছে আর শুটকিগুলোও নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেঙে ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো পানিটা মোটামুটি শুকিয়েও এসেছে যে দেখতে পাচ্ছেন, আমি একটু লবণ চেক করে নিয়েছি, দেখ মনে হচ্ছে যে একটু লবণ কম হবে, তো সে কারণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডিম ভেঙে দিব শুটকিতে, এই রান্নাটা আমি আরেকবারও দেখিয়েছি, তো তারপরও আবারও আজকে দেখাচ্ছি। ডিমকে ভালো করে ভেঙে গুটে আমি একসাথে মিশিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে এগুলোকে অনেকক্ষণ জাল দিয়ে ডিমে আছে রান্না করে নেব। তো এদিক দিয়ে আমি দুপুরের ভাতই একটু গরম করে নিচ্ছি, একটু শক্ত হয়েছিল দুপুরে, এই কারণে একটু বাবা মা নরমেই ভাত খান, তো এই কারণে একটু জাল দিয়ে নরমও করে নিচ্ছি আর গরমও হচ্ছে। আর এদিক দিয়ে আমার রান্না মোটামুটি শেষ, তো রান্না শেষ হওয়ার আগে আমি মোছামাছি করে নিই, কারণ চুলে রান্নাঘর থেকে চলে গেলে আর রান্নাঘরে আসতে ইচ্ছে করবে না, তো কাজ থাকা অবস্থায় সব কাজ কমপ্লিট করে নিই। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে আমার ব্লগটি শেয়ার করবেন, লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর অবশ্যই অবশ্যই জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লেগেছে, আপনাদের কমেন্ট পেলে আসলে কাজে উৎসাহিত হই, আরও বেশি কাজ করতে ভালো লাগে। তো এই যে মোটামুটি শুকিয়ে এসেছে, তারপরে আরও শুকাতে হবে, এই শুটকিটিটা যত বেশি শুকনো শুকনো টান টান হয় খেতে ততই ভালো লাগে। তো এই যে আমার মোটামুটি শুকিয়ে এসেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, তো আর একটু নেড়ে ছেড়ে আরও এক দু মিনিট এভাবে ধনিয়া পাতা দিয়ে রান্না করে আমি নামিয়ে নিব। তো রাতের খাবার আজকে দুপুরের সবজি, মাছ সবজি আর মুরগির মাংস আর এই যে শুটকি, তো এটাই ছিল আজকের রাতের খাবার। আবারও ধনিয়া পাতাগুলো একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এতক্ষণ আমার ব্লগটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, আর আমার কথায় বা কাজে কোনো ভুল হলে ক্ষমা করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে সুস্থভাবে হেফাজতে রাখুক এই কামনা করে এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। রাতের খাবার খেয়ে নিচ্ছি, প্রায় 10:30 বেজে গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।